হাই বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ অন্য রকমের ভিডিও, কিন্তু ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে যারা জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য অনলাইনে সার্চ করে থাকে এবং আমাদের পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তারা সাধারণত জায়গা জমি সংক্রান্ত যে কোনো তথ্য সার্চ করে থাকে বাংলার ভূমি ওয়েবসাইটে। সেখানে যখন আমরা জমির রেকর্ড বা পর্চা এসব যখন আমরা ডাউনলোড করতে যাই বা অনলাইনে সার্চ করতে যাই তখন আমাদেরকে লগ ইন করতে হয়। তাই অনেকে কমেন্টে লিখেছিল যে যারা মানে রেজিস্ট্রেশন করতে পারছে না কিংবা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তার পারছে না, তাই আমি আজকে দেখাবো যে কীভাবে আপনি আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা পাবেন। তো আমরা দেরি না করে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে ওখানে টাইপ করব বাংলার ভূমি, লিখে সার্চ করার পর বাংলা ভূমি ওয়েবসাইটটা চলে আসবে, তারপর সেখানে ক্লিক করলে আমরা ডাইরেক্ট এই পেজে পৌঁছে যাব। তো তার আগে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা লাইক করলে আমরা যারা ইউটিউবাররা যারা ভিডিও তৈরি করে তারা অনেকটা উৎসাহ পায়। তো চলুন, পেজটা ওপেন হওয়ার পর ঠিক এইরকম দেখতে লাগবে। তো আপনারা মোবাইলটাকে কী করবেন, ওপরে যে থ্রি ডট রয়েছে এটাতে ক্লিক করে মোবাইলটাকে ডেস্কটপ ভার্সানে করে নেবে। তো আমি করে নিচ্ছি ডেস্কটপ ভার্সানে। সরি, এবারে এইরকম একটা পেজ ওপেন হবে। তো আপনারা ওপর আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে ওপরে রয়েছে সাইন ইন আর সাইন আপ, যার যাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে তারা সাইন ইনে ক্লিক করবেন, আর যেহেতু আমরা নতুন তৈরি করব তো আমরা সাইন আপে ক্লিক করব। চলুন আমি সাইন আপে ক্লিক করে দেখাই। সাইন আপে ক্লিক করার পরে এইরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম। তো আমাকে প্রথমে মানে যিনি অ্যাপ্লাই করবেন তার ফার্স্ট নামটা লিখবেন, তারপর মিডিল নেম যদি কারো কুমার চন্দ্র এসব থাকে লিখে দেবেন, না হলে লেখার দরকার নেই, তারপরে লাস্ট নেম টাইটেলটা, তারপর গার্ডিয়ানের নেম লিখবেন। গার্ডিয়ানের নেম বলতে কোনো মহিলা যদি হন তার স্বামীর নাম, কোনো পুরুষ যদি হন তার বাবার নামটা লিখে দেবেন, তারপর এন্টার অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা টাইপ করে দেবেন, তারপর আপনি যদি শহর এরিয়াতে থাকে তো এখানে মিউনিসিপ্যালিটি এরিয়ার নামটা লিখবেন, আর তারপরে পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, পিন নাম্বার লিখবেন, তারপর ইমেল আইডি লেখার পরে আপনার ইমেলে একটা ওটিপি আসবে সেটা এখানে ভরে দেবেন, তারপর মোবাইল নাম্বারটা দেওয়ার পরে মোবাইলে একটা ওটিপি আসবে সেটা ওখানে ভরে দেবেন, তারপর পাসওয়ার্ডটা চুজ করবেন এখান থেকে, তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর এখানে দেখে দেখে ক্যাপচাটা লিখে দেবেন। তো আমি ফিল আপ করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদের দেখাবো, বিশেষ করে নামগুলো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি, তারপর আপনাদের যেটা প্রয়োজন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এবারে এখানে ইমেলটা দিয়ে দিয়েছি, ইমেলটা দেওয়ার পরে অলরেডি ইমেল বক্সে একটা ওটিপি যাবে সেটা এখানে পুট করে দিতে হবে, তো আমি ওটিপিটা চলে এসছে আমি এটা পুট করে দিচ্ছি। এবারে এখানে মোবাইল নাম্বারটা দেব, মোবাইল নাম্বারটা দিয়েছি, দেওয়ার পরে এবার এখানে টাইপ করলে ওটিপিটা চলে আসবে। ওটিপিটা চলে এসছে আমি দিয়ে দিচ্ছি, এবার ওটিপিটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ডটা এখানে চুজ করতে হবে। তো পাসওয়ার্ডটা কীভাবে চুজ করবেন, না প্রথমে নিউমেরিক ডিজিট দেবেন, ধরো 1 2 3 এভাবে দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনার নামটা লিখবেন বা কোনো কিছু সংখ্যা দিয়ে লিখে দেবেন, ধরুন একটা ক্যাপিটাল লেটার স্মল লেটার তারপর একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেবেন, দেওয়ার পরে যেটা লিখবেন সেটা এখানে দেখে দেখে টাইপ করে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা ভরে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। এবারে সবগুলো ভরে নিয়েছি, পাসওয়ার্ড ভরে নিয়েছি, এবার আমি সাবমিটে ক্লিক করব। প্লিজ এন্টার ক্যাপচা প্রপারলি দেখাচ্ছে।
সরি, এখানে কিন্তু আমি তখন থেকে ভুল ক্যাপচারে দিয়ে যাচ্ছি, কি ক্যাপচার কিন্তু অনেকগুলো রয়েছে কিন্তু আমি লক্ষ্য করিনি, অনেক ভুল ক্যাপচার দিয়ে যাচ্ছি, এই জন্য হচ্ছে না। তো আমি সঠিক করে দিয়ে দিচ্ছি। এবার হয়ে গেছে, এবারে সাবমিট বাটনে ক্লিক করব। ক্যাপচার এখানে চার সংখ্যার ক্যাপচার ছিল, তো কিন্তু ভেতরে যে আটটা সংখ্যা আছে আমি লক্ষ্য করিনি। তাই আপনারা এটাকে টেনে নেবেন, দেখতে পাবেন ভেতরে আটটা সংখ্যা রয়েছে। একটু সময় লাগবে, সরকারি ওয়েবসাইট তো রেজিস্ট্রেশন হতে একটু সময় লাগবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে আমার, সাকসেসফুলি রেজিস্টার। ইউর ইউজার আইডি ইজ ইউর মোবাইল নাম্বার, ইউজার আইডি হচ্ছে আমার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। তো আপনারা চাইলে সেভ করে রেখে দিতে পারেন, নাহলে নেভার করে দেবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লাগে তো আপনার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য, আর কোনো অসুবিধা হলে কমেন্টে লিখবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করবো সাহায্য করার। ভালো থাকুন, সুস্থ থাকুন।